মদ্যপ অবস্থায় গতকাল গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করলো কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম মুস্তাক মোহাম্মদ বয়স 21 বছর, রাকেশ বাসফোর বয়স 22 বছর, মনোজ বাসফোর বয়স 22 বছর। এদের বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত হাটখোলা গ্রামে। অপর দুই অভিযুক্তের নাম ইসাহার আলী বয়স 31 বছর, আনোয়ার আলী বয়স 27 বছর। এদের বাড়ি কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত মেরুয়াল গ্রামে। ধৃতদের এদিন রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।